হ্যালো আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইশরাত জাহান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। সো আমি আমার এই চ্যানেলে স্কিন রিলেটেড বিভিন্ন ধরনের টিপস দিব। যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন, এবং নতুন নতুন বিভিন্ন ধরনের আর্টিস্ট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে স্কিন রিলেটেড বিভিন্ন ধরনের টিপস নিয়ে আলোচনা করব। অবশ্যই আমি ডেইলি স্কিন কেয়ার রুটিন এবং মান্থলি স্কিন কেয়ার রুটিন এবং ইয়ারলি স্কিন কেয়ার রুটিন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসা যায় ডেইলি স্কিন কেয়ার রুটিন। স্কিন কেয়ার বলতে কিন্তু এমন কিছু বোঝায় না যে আপনি সারাদিন আপনার স্কিন নিয়ে পড়ে থাকবেন। খুব সিম্পল ওয়েতে এবং খুব বাজেট ফ্রেন্ডলি ওয়েতে কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার স্কিন কেয়ার নিতে পারেন। প্রথমে যদি আমি আসি ডেইলি স্কিন কেয়ার রুটিন নিয়ে, তাহলে ডেইলি স্কিন কেয়ার রুটিনে খুব সিম্পল সিম্পল জিনিস থাকবে। যেমন হচ্ছে একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশ কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। যেমন হচ্ছে ড্রাই স্কিন, ওয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিনের জন্য বিভিন্ন ধরনের ফেস ওয়াশ বাজারে পাওয়া যায়, এবং তারপর ধরন হচ্ছে আপনাকে ফেস ওয়াশটি চুজ করতে হবে। যেমন আপনার যদি ওয়েলি স্কিন হয়, তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে ওয়াটার বেসড যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো, এবং আপনার স্কিন যদি হয় ওয়েলি, তাহলে আপনাকে অবশ্যই ওয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করতে হবে। আর সেন্সিটিভ স্কিনের জন্য অবশ্যই যে বেসড যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। কিন্তু আশা যাক আপনার ডেইলি স্কিন কেয়ার রুটিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে সানস্ক্রিন। আপনাকে অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে, এবং সেটা অবশ্যই ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবং সানস্ক্রিন ব্যবহারের কিছু নিয়ম আছে। যেমন হচ্ছে সানস্ক্রিন কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হয়, এবং সানস্ক্রিন অবশ্যই আপনি বাইরে যাওয়ার আধা ঘন্টা আগে ব্যবহার করতে হবে। এবং আপনার স্কিনের যদি আপনি আপনার এক্সপোজ পার্টে ব্যবহার করেন, তাহলে 1 টিস্পুনের 1/4 পরিমাণ সানস্ক্রিন আপনার মুখে এবং এক্সপোজ পার্টে অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর আসা যাক ইভিনিং স্কিন কেয়ার রুটিন নিয়ে। ইভিনিং স্কিন কেয়ার রুটিনের মধ্যে থাকবে হচ্ছে আপনার ক্লিনজিং এবং প্রোটেকশন। ক্লিনজিং বলতে হচ্ছে যে যেহেতু আমরা সারাদিন অনেক কাজ করি, আমাদের স্কিন অনেক ধুলোবালি থাকে, তাই ইভিনিংয়ের যেই ক্লিনজিংটা হবে সেটা হচ্ছে ডাবল ক্লিনজিং। অর্থাৎ প্রথমে আমরা আমাদের স্কিনটাকে লোশন অথবা কোনো টোনার দিয়ে ক্লিন করে নিব, তারপর ক্লিন করার পর এরপর স্কিনটাকে আবার আমরা একটা ভালো মানের ফেস ওয়াশকে ক্লিন করবো। ক্লিন করার পর এরপর আমরা স্কিনে ইউজ করবো হচ্ছে সেরাম এবং ময়শ্চারাইজার। সেরামের ক্ষেত্রে এই ক্ষেত্রে সাধারণত আমরা এজিং প্রিভেন্ট করার জন্য 30 ইয়ার্সের পর হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত যে সেরামগুলো আছে সেই সেরামগুলো ব্যবহার করতে বলি, এবং স্কিনে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, সেটা ওয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক। ওয়েলি স্কিনের ক্ষেত্রে আপনি ওয়েল ফ্রি যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলি ব্যবহার করবেন, এবং ড্রাই স্কিনের ক্ষেত্রে আপনি ক্রিমযুক্ত যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলি ব্যবহার করবেন, এবং সেন্সিটিভ স্কিনের জন্য জেল বেসড ময়শ্চারাইজারগুলি ব্যবহার করতে পারেন। আমি এতক্ষণ কথা বললাম ডেইলি স্কিন কেয়ার টিপস নিয়ে, এখন আমি কথা বলবো উইকলি স্কিন কেয়ার টিপস। এখন উইকলি স্কিন কেয়ারে কী করবেন আপনি? উইকলি স্কিন কেয়ার হচ্ছে উইকলি আপনি ফেসে একটা মাস্ক ব্যবহার করতে পারেন, এবং স্কিনটাকে এক্সফোলিয়েট করতে পারেন উইকলি। এতে স্কিনের যে ডেড স্কিন আছে, ডেড স্কিন লেয়ারগুলো উঠে যাবে, এবং মাস্ক ব্যবহার করলে স্কিনটা ময়শ্চার হবে এবং হাইড্রেট হবে। এই মাস্ক আপনি বাজার থেকে কিনতে পারেন, অথবা আপনার ঘরে ঘরোয়া যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আপনি নিজেও তৈরি করে নিতে পারেন সেই মাস্ক। এরপর আসা যাক ইয়ারলি স্কিন কেয়ার। ইয়ারলি স্কিন কেয়ার আপনি কীভাবে নেবেন? ইয়ারলি স্কিন কেয়ার হচ্ছে স্কিনের যে স্ক্রিনিং প্রসিডিওর সেটা, অর্থাৎ আপনি ইয়ারলি কেয়ার করবেন যে আপনার স্কিনে কোনো হাইপার পিগমেন্টেশন হচ্ছে নাকি, আপনার স্কিনে কোনো ফাইন রিঙ্কলস আসছে কি না, আপনার চুলটা ঠিক আছে নাকি বা আগের চেয়ে পাতলা হয়ে গেছে নাকি। এবং স্কিন কেয়ার বলতে কিন্তু আমরা শুধু যে স্কিন বা ফেসের স্কিন সেটা না, আমরা আমাদের লিপ, আমাদের আই ডার্ক সার্কেল, আমাদের নেইল, আমাদের হেয়ার সব কিছুর দিকে আমরা একটা স্ক্রিনিং করবো যেটা আগের চেয়ে কতটা চেঞ্জ আসলো, এবং সেটাই হচ্ছে ইয়ারলি স্কিন কেয়ার। সো এই ছিল আজকের মতো। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে আপনার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে থাকেন, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড স্টে কিউ।